নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলু পনিরের ডালনার রেসিপি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপিটা খুবই কম উপকরণে আর খুব সহজভাবে রান্না করা যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি এখানে 500 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে এরকম পিস পিস করে কেটে রেখে দিয়েছি। আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটেছি। এই রেসিপিটা করার জন্য লাগছে 1টা টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ঘি, কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা 2টো, 2টো শুকনো লঙ্কা, ছোটো চামচের 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, লাগছে গোলমরিচ 1টা ছোটো চামচের, 1 চামচ চিনি আর সরিষার তেল। প্রথমে আমি আদাটা বেটে নিচ্ছি। আদা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। লঙ্কাগুলোকে আমি এভাবে ফাটিয়ে নিচ্ছি, তাহলে লঙ্কা বাটতে সুবিধা হয়। লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলোকে এইভাবেই আমি খুব অল্প আঁচে ভেজে নেব। পনিরগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। পনির কিন্তু কখনোই বেশি বেশি করে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এইভাবে আমি বাকি পনিরগুলোকেও ভেজে নেব। পনিরগুলোকে আমি এইভাবে হাতার সাহায্যে তুলে নিচ্ছি, কারণ খুন্তি দিয়ে তুলতে গেলে অনেক সময় পনির ভেঙে যায়। আর পনির ভাজার পর যদি দেখেন যে শক্ত হয়ে গেছে, তাহলে কিছুটা উষ্ণ গরম জলে রেখে দেবেন, তাহলে কিন্তু পনির নরম হয়ে যাবে। পনির ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। কিছুটা নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো, আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি মৌরি আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো।
দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসাথে, সামান্য জল দিয়ে দিচ্ছি। আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে আর ধনে গুঁড়ো, এবার আমি এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেজা আলুটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আলু কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, ঝোল ফুটে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। আলু পনিরের ডালনা প্রায় হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি। এবার আমি নামিয়ে নেব। আপনারা দেখলেন আমি কত কম উপকরণে আর কত সহজে আলু পনিরের ডালনা রান্না করে দেখলাম। আপনারাও বাড়িতে এভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।